হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একজন ছবি দেখতে পাচ্ছ। ওই ছেলেটা তার বাবাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, কারণ পিচ্ছিল রাস্তা, হয়তো অসুস্থ বাবা, পড়ে যেতে পারে। সেই জন্য এই সন্তানের যে পিতার প্রতি যে টান, কারণ একজন পিতা যে একজন সন্তানের পক্ষে কত বড় একজন দায়িত্বশীল ও নির্ভরশীল মানুষ, সে একমাত্র যে যার আছে, যা যে ফিল করতে পারে, সে একমাত্র বোঝে। আর এখন তো সমাজে একটা জিনিস হচ্ছে, পিতা বয়স হলে কী করে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কারণ তার জ্বালাতন সহ্য করা যাবে না। কখন কি শারীরিক অসুবিধা হবে, এই ডাক্তারখানা নিয়েছিল, এইসব এত জ্বালাতন থেকে কে থাকবে। তার থেকে চলো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, আমার টাকা দিচ্ছি বলছে বৃদ্ধাশ্রমে। কিন্তু এই জিনিসটা যে পিতৃস্নেহ, পিতার প্রতি যে ভালোবাসা, পিতার প্রতি যে একটা মানবিকতা, এখন সন্তানদের মধ্যে যথেষ্ট কম। কারণ এখন সমাজে বা সোসাইটিতে এখন একটা জিনিস প্রতিনিয়ত মানুষের মনে একটাই জিনিস সবথেকে বেশি প্রভাবিত করছে, যে পিতার বয়স হয়েছে বা মাতার বয়স হয়েছে, চলো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো, দিলেই ওনারা তো সেখান থেকেই মানুষ হবেন। ওনারা এই যে বাড়ির যে পরিবেশ থেকে ওনারা বঞ্চিত হচ্ছে, এইটা সমাজের পক্ষে খুবই একটা নিন্দনীয় বা অনেক দিক দিয়ে ভালো ঘটনা। কারণ অনেক পিতামাতা হয়তো সন্তানদের কাছে বা সন্তান বা বৌমারা যারা আছেন তাদের কাছে সুখে শান্তি থাকতে পারে না, অনেক দিক থেকে ভালোই দিক ফুটে ওঠে বা অনেক দিক থেকে আবার অনেক ব্যাড রিয়াকশানও আছে। সো সেটা যে যার যেরকম যারা মানিয়ে নিতে পারে সেটা যাই হোক না, বাট এই ছেলেটা পিতার প্রতি ভালোবাসা যে পরিমাণ দেখাচ্ছে, কারণ পিতার জন্যই ওই পৃথিবীতে এসছে। একজন পিতা মাতার ভূমিকা ছাড়া একজন সন্তান এই পৃথিবীতে কোনো দিন আসতে পারে না। তাই পিতার প্রতি ভালোবাসা প্রথমেই দেওয়া প্রয়োজন প্রতিটা মানুষের। পিতা হচ্ছে সর্বজ্ঞ, পিতা সব জায়গায় পূজনীয়। সো ফ্রেন্ডস, প্রত্যেককে পিতার প্রতি স্নেহ ভালোবাসা জানাবেন, এবং প্রতিনিয়ত যেখানে তুমি কোনো কর্মের উদ্দেশ্যে বেরিয়ে যাও, পিতা মাতা চরণে প্রণাম করে বেরোবে। আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।